তো ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বড় সুখবর, আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকেছে কিনা তার হুবহু প্রমাণটি দেখাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের জন্য সর্বোচ্চ যে আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং এটি কিন্তু সব থেকে জনবহুল এবং জনপ্রিয় প্রকল্প, যেখানে সর্বোচ্চ টাকা আপনাদের 1200 টাকা এবং 1000 টাকা প্রত্যেক মাসে আর্থিক সাহায্যরূপে কিন্তু ভাতা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে শুরুর দিকে আপনার 1200 টাকা এবং 1000 টাকা, অর্থাৎ SC এবং ST ক্যাটাগরি মহিলাদের 1200, জেনারেল ও OBC ক্যাটাগরি মহিলাদের 1000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হয়, যেটা আগের তুলনায় দ্বিগুণ করেছে। ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেটাই ডিটেলসে দেখাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছে মহিলাদের, কারণ ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসের শুরুতে একটি ভাতা পৌঁছে যায়। 25 থেকে 59 বছর পর্যন্ত যে কোনো মহিলা যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। শুধুমাত্র তার কাছে একটি ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং ভোটার কার্ড এই সমস্ত নথি থাকলেই হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসের টাকা আপনারা জানেন প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। ইতিমধ্যেই 2024 সালে, অর্থাৎ চলতি বছরে আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো মহিলাদের। চলুন ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি, তাই ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। প্রথমত আমরা আপনাদেরকে চলুন একটি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি। দেখুন কালকে রাতের স্ক্রিনশট 9:09 PM-এ এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। দেখতে পাচ্ছেন 1000 টাকা ক্রেডিট করা হয়েছে এবং এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখুন। এখানে আগস্টের 3 তারিখ 2024 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এরপর নিচে ট্রানজ্যাকশন ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি, টাকা ক্রেডিট হয়েছে 3 তারিখে, অর্থাৎ কালকের ডেটে। টাকার পরিমাণ হচ্ছে 1000 এবং এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের চলে এসছে। ইতিমধ্যে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে আসছে সেটি কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেল, তার প্রমাণটি আপনারা এই ভিডিওতে দেখলেন। রাজ্য সরকার আপনাদের যে আর্থিক সাহায্য দিয়ে থাকে সেটি মাসের শুরুর দিকেই কিন্তু আপনাদের প্রায় ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো ক্লিয়ার, এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে পারলাম। তো ডিটেলসে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ক্রেডিট হয়ে গেছে, তার আমরা প্রমাণটি দেখালাম। ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেট।